তোমরা কেন গুনাহ যখন আমার কাছে ক্ষমা প্রার্থী হও না আর শুধু তাই না আল্লাহ পাকের কাছে যখন বান্দা ক্ষমা প্রার্থী হয় তখন আল্লাহ পাক পরক্ষণে বলতেছেন উলাইকা জাযাউম মাগফিরাতুম মির রাব্বিহিম আল্লাহ পাক বলতেছেন বান্দা যদি আমার কাছে ক্ষমা প্রার্থী হও তওবা কর আমি তোমাকে দুইটা পুরস্কার করে দিব পুরস্কার ভাইয়ার দোস্ত বুজুর্গ গুনাহ করতেছি আমি অপরাধ করতেছি আমি নাফরমানি আল্লাহ পাকের করতেছি আমি তারপর আল্লাহ পাকের কাছে শুধু সিলেন্ডার করলে আল্লাহ পাক তো গুনাহ মাফ করবেন করবেন আমার সাথে সাথে পুরস্কারও দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে আছে এমন দয়ালু রহমান উলাইক জাযাউম মাগফিরাতুম মির রাব্বিহিম এক নম্বর পুরস্কার বান্দা তার পুরস্কার হিসেবে আমি আমার রব্বুল আলামিন রহমতরা তোমার সমস্ত গুনাহ কতগুলি মাফ করে দিব ওয়া জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার শুধু তাই না তোমাকে গুনাহ মাফ করে দিব মাফ করে দিব সাথে সাথে তোমার জন্য আমি জান্নাত বরাদ্দ করে দিলাম সুবহানাল্লাহ ওয়া জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাত এমন জান্নাত যে জান্নাতের তওজিহ দিয়া নহর প্রবাহিত থাকবে শুধু অস্থায়ী জান্নাত না দুই দিনের জন্য নয় ছয় মাসের জন্য নয় বছরের জন্য নয় পঞ্চাশ ষাট একশো বছরের জন্য নয় খালিদিন ফিহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিরস্থায়ী 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 এমন যেটা বান্দার কল্পনা আসে না দুনিয়ার আয়াতি জিন্দেগি এক লক্ষ দুই লক্ষ এক কোটি দুই কোটি শত কোটি লক্ষ লক্ষ কোটি বছর হইতে পারে তারপর একটা সীমাবদ্ধ আছে যে এই সীমার পরে সেটা শেষ হয়ে যাবে কিন্তু খালিদিনা ফিহা এমন একটা সময় যে সময় শুধু শুরু আছে শেষ নাই যে বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে সিলেন্ডার করা তার জন্য আল্লাহ পাক এই পুরস্কার দিবেন আল্লাহ পাক কত বড় রহমান গফুর রহিম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন তাইলে কালবি রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ইসলাম গ্রহণ করছেন সমস্ত শহীদের সর্দার সাইয়েদুল সুহাদা তথা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন ওয়াহশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করতেছিলেন তাহাকে মাফ করা হবে না কিন্তু আল্লাহ পাকের এহসান দয়া তার হেদায়েত তকদিরে আছে রসুলের কাছে আগমন করছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ায়া উসমান বানায় দিয়েছেন আর বলতেছেন তুমি আমার সামনে আসো না তুমি যখন আমার সামনে আসো তখন আমার চাচার কথা মনে পড়ে তখন আমার আমার চাচার কথা মনে পড়ে তখন আমার দুঃখ বেদনা আমার আবার নতুন করে উজ্জীবিত হয় মেরে ভাইয়ার দোস্ত এই ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন রসুল প্রথমে তেমন মনঃক্ষুণ্ণ ছিলেন কিন্তু সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা ওয়ালা সালিহা ওয়া উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতি হাসানাত আল্লাহ পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার কাছে কালেমার দাওয়াত পাঠাইলেন তিনি চিন্তা করলেন
যে আমি তো রসুলের চাচাকে হত্যা করেছি, আমাকে এত বড় পাপ ক্ষমা হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, কিন্তু তুমি যত বড় পাপ করো না কেন, কিন্তু যদি তওবা করো ওয়া আমিলা সালিহান এবং নেক আমল করো, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তোমার সমস্ত পিছনের গুনাহ কাজগুলি নেকির দ্বারা পরিবর্তন করিয়া দিবে। সুবহানাল্লাহ। যখন এই আয়াত নাযিল হইল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, ভাই ওমর, যে আয়াত নাযিল হয়েছে এই আয়াতের দ্বারা তো সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে তুমি বেশি নেককার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন। কেন ভাই, কি বললাম? ভাই তুমি তো ইসলামের আগে আল্লাহ পাকের যত নাফরমানি করেছো সমস্ত বান্দার চেয়ে তুমি বেশি অপরাধ করেছো, আর আল্লাহ পাক বলতেছে যে সমস্ত অপরাধগুলি নেকি দ্বারা পরিবর্তন করে দিবে, তাহলে তোমার তো তোমার পাপগুলি নেকের দ্বারা পরিবর্তন হয়ে গেলে তুমি তো বেশি নেকার হয়ে যাইবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে কতজন তাদের আন্তরিকতা ছিল, তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ভাই তাহলে তোমার আমার মধ্যে একটা বায়না হোক যে আমার সারা জীবনের যত নেক আছে আমি সব তোমাকে দিয়ে দিব, কিন্তু তুমি এক রাত্রে তোমার যে ইবাদত আছে নেকিগুলো আমার দিবা না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ভাই তাহলে কোন রাত্রে? যে রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে নিয়ে মদিনায় হিজরত শুরু করছে ওই রাত্রটা। আবু বকর, তোমার নেকির কথা তুমি জানতে চাও, দুনিয়ার শুরু লগ্ন থেকে কেমন পর্যন্ত আমার যত আনে ওলা উম্মত যত নেক কাজ করছে করবে, সমস্ত নেকগুলি যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার হিজরতের রাত্রে এক রাত্রে ইবাদতগুলি এক পাল্লায় রাখা হয়, এর আবু বকর তোমার নেকগুলি ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর ভাইয়ার দোস্তকে বুঝুন, সাহাবাদের অবস্থা ছিল পরে দিন গিয়া বলতেছে, ভাই ওমর সম্ভব না, রসুলের সাথে কথা বলে হয়ে গেছে, সম্ভব না আমার নেকি তোমাকে দেওয়া যাবে না। মেরে ভাইয়ের দুস্থ বুজুর্গ, সেই সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা পাওয়ার পরেও জান্নাত তাহাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, আবু বকরের জন্য, ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য, এরকম একসাথে 10 জন সাহাবীর জন্য, আরো ধারাবাহিকভাবে অনেক সাহাবীর জন্য দুনিয়াতে থাকাকালীন জান্নাতি সার্টিফিকেট তারা পেয়ে গেছে, কিন্তু তারপরেও তারা নিজেকে অপরাধী মনে করে দিন নাই রাত নাই শুধু আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, আল্লাহ অপরাধ করেছি তুমি আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। মেরে ভাইয়ের দোস্ত বুজুর্গ, আমি আপনার সারাক্ষণ আল্লাহ তালার নাফরমানি করে যাইতেছি, কিন্তু একটু অনুভূতি অনুসূচনা হয় না যে আমি আল্লাহ পাকের নাফরমানি করতেছি, আমার তওবা করা দরকার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হওয়া দরকার। মেরে ভাইয়ের দোস্ত বুজুর্গ, আসলে আমরা যেরকম গুনাহ করতেছি গুনাহটা এমন এমন করতে করতে এমন অবস্থা হয়ে গেছে যে এটা যে গুনাহ গুনাহই মনে হয় না। আমি একজনকে বলতেছি যে ভাই এই টিভি দেখতে দেখতে তো সারা জীবন পার করতেছেন, আর কত দেখবেন, এখন এগুলা না দেখলে হয় না, এটা তো গুনাহের কাজ। কি কর হুজুর, এটা ওর গুনাহ কেমনে হয়? এটা গুনাহ কেমনে হয়? তার সবাই তো দেখতেছে, সবাই দেখতেছে, এটা ওর গুনাহ কেমনে হয়? এর ভাইয়ার দোস্ত বুজুর্গ, একটু চিন্তা করছে
যে সবাই করতেছে এরকম করতে করতে গুনার গুনাই মনে হয় না, সেই জন্য তাহার এই গুনাটা করতে কোনো বাধা হয় না, আমার অনুশোচন হয় না, সে তোমার জন্য করবে। গুণা করতেছি অথচ এটা গুণাই মনে করতেছি না, তোমার করবে কিভাবে? অথচ আমার গুণাহের কারণে আসমানের রহমত বন্ধ হয়ে যাইতেছে, দুনিয়াতে আলোর গরমে ভরপুর ব্যক্তিগত জীবনে, ফ্যামিলিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে মানুষের লাঞ্ছিত অপমানিত হইতেছি, আর আমি নিজেকে অনেক বড় নেককার মনে করতেছি। আপনার আমার অপরাধের কারণে আল্লাহ পাকের রহমত জমিনে আসতেছে না। হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম একবার রৌদ্রে প্রখরে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে সমস্ত মিশরের মধ্যে, শস্য আদি হয় না, দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, ওমর মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সমস্ত লোকদেরকে নিয়ে মাঠে চলে গেলেন, নামাজ পড়ে দোয়া করলেন, আয়মালাইকানি আমরা অপরাধ করেছি, তোমার কাছে ক্ষমা প্রার্থী, আমাদের ক্ষমা করে দিয়ে তোমার রহমত দ্বারা জমিনকে ঠান্ডা করে দাও। দোয়া করতেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে রোদ আরো বাইরে যাইতেছে। ধারাবাহিক ভাবে আমার নাফরমানি করে যাচ্ছে, একটা মুহূর্তের জন্য আমি রব্বুল আলামিনের দিকে ফিরেও তাকায় না, সুতরাং তার কারণে তোমার দোয়া আসমানে উঠতেছে না, আর আমার আসমানের রহমত তোমার জমিনে উপস্থিতছে না। যতক্ষণ পর্যন্ত ওই লোক তোমার দলের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিনের রহমত নাজিল হবে না। এই কথা শুনে মূসা আলাইহিসসালাম তো বুঝেনি অবস্থা, সমস্ত 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের মধ্যে সবচেয়ে রাগী ছিলেন মূসা আলাইহিসসালাম। ঘোষণা করলেন, কে আছেন আমার অপরাধী এবং পাপিষ্ট? এই মুহূর্তের মধ্যে এই দল থেকে বেরিয়ে যাও। এই ঘোষণা দেওয়ার পর সকলে ডানে বামে কানা চোখে তাকাইতেছে, কে বের হবে, কে এখান থেকে বের হওয়ার পর সে লজ্জিত হবে। এখন যদি এখানে ঘোষণা দেওয়া হয় যে কে কে কাজটা করছেন, এখান থেকে বের হয়ে যান, কেউ সাহস পাবো? যে অপরাধটা কে কে করেছে এই মসজিদের জায়গাটাই বের হয়ে যান, কিন্তু লজ্জা তো বের হব না, জানি আমি অপরাধী, বের হব না। মূসা আলাইহিসসালাম ঘোষণা করে দিলেন, বের হয়ে যাও। সকলে এই অবস্থায় জানে ভাবে কানাকানি করতে তাকাইতেছে, কিন্তু যে অপরাধী সে তো বুঝতেছে যে আমি অপরাধী, কিন্তু 40 বছর ধরে তো আল্লাহ নাফরমানি করে যাচ্ছে। তখন বলতেছে যে হায় মালায়েকারী, আমি 40 বছর যাবৎ তুমি তোমার নাফরমানি করে যাইতেছি, কিন্তু তুমি 40 বছরের মধ্যে আমাকে একটা নাফরমানি গুনাহের জন্য কার কাছে লজ্জিত করো নাই। দুনিয়ার কোন মানুষে তুমি আমার গুনাহটা প্রকাশ করো নাই। মায়া করিম, আজ তুমি এত এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমাকে বেইজ্জতি করবা, আর মায়া করিম তোমার কাছে খাতির দিলে তওবা করতেছি, তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ব্যক্তি দোয়া করার শেষ হতে না হতে আল্লাহ পাকের বৃষ্টি দ্বারা সমস্ত জমি ভরপুর করে দিল। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, যে আয় মাওলায়ে কারীম,
এইমাত্র মোল্লা তোমার অপরাধের কারণে তোমার রহমত বন্ধ হয়ে আছে, কিন্তু কেউ তো বের হলো না, আবার তোমার রহমত অবর্তিত করে দিলে। আবার জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি আসলেন, আল্লাহ পাকের ঘোষণা নিয়ে আছে, হে মুসা, যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার কারণে এই বৃষ্টি আর জমিনে আগমন করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে যে বান্দা আমার সাথে গোপনে সম্পর্ক হয়ে গেছে, সুতরাং আমার রহমত বাড়ি দ্বারা বর্ষণ হয়ে গেছে। যখন মুসা সালাম বলতেছে, হায় ভালাই করি, এ বান্দাটা তোমার আমার দেখার ইচ্ছা, আল্লাহ পাক বলতেছেন, হে মুসা, যে বান্দাটা আমার 40 বছর নাফরমানি করছে, আমার 40 বছর যাবত আমি আমার বান্দার গুনাহকে গোপন রাখছি, আর এখন বান্দা আমার কাছে তওবা করেছে, আমার সাথে সালাত করে আমার সাথে সম্পর্ক করেছে, এখন বুঝি আমার এই বান্দার আমি মান নষ্ট করার জন্য তোমার কাছে প্রকাশ করে দেব। আল্লাহ পাক কত বড় রহমান রাহে গফুর রাহে সত্তার, যে আল্লাহ পাক বান্দাকে গোপন রাখে, আল্লাহ পাকের রহমতের দ্বারা মাফ করে জমিনের মধ্যে রহমত বর্ষণ করে দিয়েছে। মেরে ভাইয়ের দোস্ত বুজুর্গ, মেয়ানে আশক মাশক রমজিস, মেয়ানে আশক মাশক রমজিস, কেরামুন কাতে বিন্দ্রাহম খবরনি। কিন্তু আশেকের মাসুক বান্দার মাওলার সাথে যখন সম্পর্ক হয়ে যাবে, তখন দুই কাদের দুই ফেরেশতা তারাও খবর পায় না, টের পায় না যে বান্দার আর আল্লাহ পাকের সাথে কি সম্পর্ক, কি মামলা হইতেছে। এই জন্য বলতেছিলাম, আমরা দুনিয়ার মধ্যে সবচেয়ে পাপি অধম, নিজের গুনাহের কারণে তওবা করি তো আল্লাহ পাক দুনিয়ার মধ্যে শান্তিময় জিন্দেগি দান করবেন। আর আল্লাহ পাক বলতেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে বান্দা তওবা করে নেক আমল করো তাহলে তোমাকে আমি উত্তম জিন্দেগি দান করব, শান্তিময় জিন্দেগি দান করব। এর ভাইয়া দোস্ত বুঝুন, আমরা করতেছি নাফরমান সারাক্ষণ, আর শুধু শান্তি চাইতেছি, শান্তি চাইতেছি, দুনিয়াতে শান্তি চাইতেছি, আখেরাতে শান্তি চাইতেছি, কিন্তু সবাই চাই আখেরাতে শান্তি, কিন্তু আখেরাতের শান্তির কাম কি আখেরাতে যাওয়ার পরে করবো না দুনিয়াতে, কিন্তু দুনিয়াতে চাই কি আমরা শান্তির কাম না করে শুধু আখেরাতের শান্তি চাই, সকলের শান্তি চাই, কাজ করে আজাব গজবের, আর খালি নিজে নিজে মনে মনে চাই শান্তি, কখনো হবে না ভাইয়ের ভাইয়ের দোস্ত বুঝুক। এই জন্য এখন আমাদের সময় হলো নিজের আমল আল্লাহের কাছে পেশ করে তওবা করা। এই জন্য আল্লাহ পাক সকল আলামিন বলতেছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যে বান্দা তুমি তো করেছো আপনার অপরাধ, জুলুম করেছো, আমি ছাড়া আর কি আছে তোমাকে ক্ষমা করার, সুতরাং তুমি ক্ষমা প্রার্থী হও, আমি ক্ষমা করে দিব। ভাইয়া দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। অসুবিধা আমার আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমার তেরে খবর বস্তি করুন।